দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নোয়াখালীর হাতিয়ার ক্ষয়ক্ষতির চিত্র জানবো সহকর্মী ইসমাইল হোসেন কিরণের কাছ থেকে। কেটে গেছে পুরোপুরি, কিন্তু রেখে গেছে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতের চিহ্ন সুস্পষ্ট। এখন হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিজুমদ্বীপ, ডালচরা এবং সরগাছিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি সরগাছিয়া। আমি কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন সরগাছিয়াতে বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় নিমেলের প্রভাবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন 6 থেকে 7 ফুট উচ্চতায় জলসাঁচে প্লাবিত হয়। এতে করে এখানকার হাট বাজার, মানুষের বসতঘর, গরু ছাগলের ঘর এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য 6 থেকে 5 ফুট ফানির নিচে তলিয়ে যায়। জোয়ারের স্রোতের তীব্রতায় এখানকার আভ্যন্তরীণ কাঁচা রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়। এতে করে এখন মানুষের স্বাভাবিক জীবন চলাচল ব্যাহত হচ্ছে। মানুষ এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। অনেকেই বাড়ি থেকে বাজারে যাওয়া পর্যন্ত চলাচল ব্যাহত হচ্ছে। এখানে আমি বাসিন্দাদের সাথে কথা বলছি, তারা এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী পাননি। তবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী সাহেব আজকে এই প্রথম দিন প্রায় 800 লোককে 15-10 কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করছেন। এটি উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি সর্বশেষ।